মনে করো আমাদের একটি চতুর্ভুজ আঁকতে হবে এর চারটি বাহুর দৈর্ঘ্য এবং দুটি কর্ণের দৈর্ঘ্য মাপতে হবে তারপর চতুর্ভুজের চারটি কোণ মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় করতে হবে চলো তাহলে দেখি কিভাবে করা যায় প্রথমে যে কোনো পরিমাপের একটি চতুর্ভুজ আঁকতে হবে যে কোনো আকৃতি যার চারটি বাহু আছে তাকে আমরা চতুর্ভুজ বলতে পারি চলো তাহলে যেকোনো পরিমাপের একটি চতুর্ভুজ আঁকি প্রথমে আমি যে কোনো পরিমাপের একটি রেখা নিই ধরো এর নাম হলো এবি রেখাংশ এখন এবি রেখাংশের এ বিন্দু থেকে আরেকটি রেখাংশ আঁকি আবার বি বিন্দুতে আরেকটি রেখাংশ আঁকি এবার এ দুটি যোগ করি ধরো এর নাম হলো সি আর এই বিন্দুর নাম হলো বি বিন্দু তাহলে দেখো আমরা এবিসিডি একটি চতুর্ভুজ পেয়েছি এবার এবিসিটি চতুর্ভুজের বাহু দৈর্ঘ্যগুলো আমাদের মাপতে হবে চতুর্ভুজের বাহু বলতে কি বোঝায় দেখো এই এবি রেখাংশ বিসি রেখাংশ সিডি রেখাংশ এবং ডি রেখাংশ এই চারটি রেখাংশই হলো চতুর্ভুজের চারটি বাহু চলো তাহলে এদেরকে পরিমাপ করি স্কেলের শূন্য দাগকে এ বিন্দুতে স্থাপন করি তারপর দেখি এটি কত দূর যায় দেখো এবি রেখাংশের পরিমাপ হলো এইট সেন্টিমিটার এবি সমান এইট সেন্টিমিটার এবার বিসি কে পরিমাপ করি রেখাংশ থেকে কিছুটা বেশি স্কেলে তুমি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে এটি হলো এইট পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সেন্টিমিটার এবার সিডি কে পরিমাপ করি দেখো সিডি এর এক প্রান্ত স্কেলের শূন্য দাগের সাথে অন্য প্রান্ত সিক্স এর সাথে মিলে গেছে তাহলে সিডি সিক্স সেন্টিমিটার দেখো একইভাবে ডি রেখাংশকে রেখাংশ মাপি দেখো ডি রেখাংশ এইট থেকে কিছুটা বেশি এটি ভগ্নাংশে এসেছে এইট পয়েন্ট ওয়ান এর সাথে মিলে গেছে তাহলে ডি এখাংশ হবে এখন আমাদের চতুর্ভুজের কর্ণ দুইটির দৈর্ঘ্য মাপতে হবে তাহলে প্রথমে চলো চতুর্ভুজের কর্ণ দুইটি কাকি চতুর্ভুজের বাহুগুলোর এই কোড়াকি বিন্দুগুলোকে যোগ করলে যে রেখাংশ দুটি পাওয়া যাবে তাই হলো চতুর্ভুজের কর্ণ তাহলে প্রথমে এসি কে যোগ করতে হবে তারপর বিডি কে যোগ করতে হবে তাহলে দেখো আমরা চতুর্ভুজের দুটি কর্ণ পেয়েছি একটি হলো এসি কর্ণ অন্যটি হলো বিডি কর্ণ চলো স্কেল দিয়ে মেপে দেখি এদের দৈর্ঘ্য কত

এবিসিটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এবং দুটি কর্ণের দৈর্ঘ্য মেপেছি এখন চতুর্ভুজের চারটি কোন পরিমাপ করতে হবে চলো চাঁদার সাহায্যে কোন চারটি পরিমাপ করি প্রথমে এ বিন্দুতে চাঁদার শূন্য বিন্দুকে স্থাপন করি আর এবি রেখাংশের সমান্তরাল করে চাঁদাটিকে স্থাপন করি দেখো বিএ রেখাংশ চাদার দাগের থেকে একটু ছোট তুমি চাইলে স্কেল ধরে সঠিকভাবে একে পরিমাপ করতে পারবে দেখো এটি চাদার সেভেনটি ফাইভ ডিগ্রির সাথে মিলে গেছে অর্থাৎ কোন ডি এ সমান 75 ডিগ্রি এবার বি বিন্দুতে চাঁদার শূন্য দাগকে রাখি আর বিসির রেখাংশের সমান্তরাল করে চাদাটিকে স্থাপন করি তাহলে দেখো কোন এবিসি এর অন্য বাহু অর্থাৎ বি বাহু চাঁদার নব্বই ডিগ্রির সাথে মিলে গেছে অর্থাৎ কোন এবিসি এ সমান 90 ডিগ্রি আবার চাদাটিকে সি বিন্দুতে স্থাপন করি আর সিডি রেখাংশের সমান্তরাল করে সিডি রেখাংশের সমান্তরাল করে চাদাটিকে রাখি আবার চলো স্কেল ধরে দেখি সিবি রেখাংশ চাদার কোন দাগের সাথে মেলে দেখো সিবি রেখাংশ চাদার এইটি এইট ডিগ্রির সাথে মিলে গেছে তাহলে কোন ডি সমান এইটি এইট ডিগ্রি এখন কোন সিডি একে কে পরিমাপ করতে হবে এখন কোন সিডি একে কে পরিমাপ করতে হবে আবারও শূন্য বিন্দুকে ডি বিন্দুতে স্থাপন করি আর এডি রেখাংশের সমান্তরাল করে চাঁদাটিকে স্থাপন করি এখন দেখো কোণের অন্য বাহুটি অর্থাৎ ডিসি বাহু কত ডিগ্রির সাথে মেলে দেখো এটি চাঁদার ওয়ান জিরো সেভেন অর্থাৎ কোন সি ডি এ সমান ওয়ান জিরো সেভেন ডিগ্রি এখন আমাদের এই চারটি কোণের পরিমাপের যোগফল নির্ণয় করতে হবে চলো তাহলে দেখি এদের যোগফল কত কোন ডিএবি যোগ কোন এ বি সি যোগ কোন ডিসিবি যোগ কোন সি ডি এ সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি যোগ নাইনটি ডিগ্রি যোগ এইটি এইট ডিগ্রি যোগ ওয়ান জিরো সেভেন ডিগ্রি তাহলে এদের যোগফল হবে থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের চারটি কোণের যোগফল হলো থ্রি সিক্সটি ডিগ্রি